1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে করাচি বন্দরকে আক্রমণ করে তছনছ করা অথবা বালাকোটে জঙ্গি ডেরায় মিরাজ বিমান নিয়ে হামলা চালিয়ে ধ্বংস করা লস্কর ই তৈবার ঘাঁটি দেশের ইতিহাসে ভারতীয় বায়ুসেনা বারবার প্রমাণ করেছে বাহিনীর মূল মন্ত্র গৌরবের সঙ্গে স্পর্শ করব আকাশ। এই মন্ত্র কতখানি শক্তিশালী আর নিখুঁতভাবে প্রযোজ্য যখন বাহিনীর নাম হয় ভারতীয় বায়ুসেনা। শনিবার গর্বিত 90 বছরে পাদিল দেশের সুরক্ষায় নিবেদিত ভারতীয় বায়ুসেনা। গাজিয়াবাদে বায়ুসেনার হিগুন বায়ুসেনা ঘাঁটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বায়ুসেনা দিবসের এই বিশেষ দিনটি। বায়ুসেনা দিবসে বাহিনীর সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, আমাদের যোদ্ধা ও তাদের পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাহস, পরিশ্রম এবং পেশাদারিত্বের অপর নাম ভারতীয় বায়ুসেনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে যোগ করেন, দেশকে রক্ষার চ্যালেঞ্জ ও মানবিকতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লেখেন, বায়ুসেনা দিবসে দেশের এই বীর যোদ্ধাদের অভিনন্দন এবং সেলাম। দেশের নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষায় বায়ুসেনার ভূমিকা এবং আত্মত্যাগ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে উল্লেখ করেন অমিত শাহ। শনিবার হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিভিন্ন উজ্জ্বল অনুষ্ঠান এবং প্রদর্শনীর মধ্য দিয়ে পালন করা হয় বায়ুসেনা দিবসের অনুষ্ঠান। আসমান কি বাতে তো নিরালি হতি হি হ্যায়, ইসমে কোই আশ্চর্য নহি কি আসমান মে আপনি শক্তি কা পরিচয় দে করকে ভারতীয় বায়ুসেনা নে হর দেশবাসী কা ধ্যান আপনি ওর খিচা হ্যায়, হমে সুরক্ষা কা এহসাস দিলায়া। আপকি ইয়ে হুঙ্কার দুশ্মন কে প্যারো মে কম্প কম্পি পেদা কর দেতি হ্যায়, মাথে সে পসিনে ছুড়া দেতি হ্যায়। জব ভি কোই টেড়ি নজর হমারি তরফ উঠাতা হ্যায় তো উসকো উসি ভাষা মে জবাব দেনে কা জজ্বা আপ সব মে হোতা। 8 অক্টোবর কো হম বায়ু সেনা দিবস মানাতে হ্যায়। 1932 মে 6 পাইলট আর 19 বায়ু সৈনিকো কে সাথ এক ছোটি সি শুরুয়াত সে বড়তে হুয়ে হামারি বায়ুসেনা আজ 21ভি সদি কি সবসে সাহসিক আর শক্তিশালী এয়ারফোর্স মে শামিল হো চুকি হি। আপনে আপ মে এক ইয়াদগার ইয়াদ। 1932 সালের 8ই অক্টোবর এমন দিনেই প্রথম অপারেশনাল স্কোয়াড্রন হিসেবে যাত্রা শুরু করে ভারতীয় বায়ুসেনা। বাহিনীর মূল মন্ত্রটি নেওয়া হয়েছে ভাগবত গীতার 11 নম্বর অনুচ্ছেদ থেকে, যা হলো নভা স্পর্শাম দীপ্তম, অর্থাৎ গৌরবের সঙ্গে স্পর্শ করব আকাশ। ধারে ভারে এবং শক্তিতে বর্তমানে ভারতীয় বায়ুসেনা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সঙ্গে 4টি যুদ্ধ, চীনের সঙ্গে 1টি যুদ্ধ এবং অসংখ্য সফল সামরিক এবং মানবিক অপারেশনের মাধ্যমে নিজেদের সাহস, শৌর্য আর বীরত্ব বারবার প্রমাণ করেছে ভারতীয় বায়ুসেনা। যাত্রাপথে শুরুতেই সীমিত সাধন নিয়েও শুধুমাত্র নিজেদের বীরত্ব আর পেশাদারিত্বের মাধ্যমে বহুবার শত্রুপক্ষের চোখের ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয় বায়ুসেনার অসম সাহসী যোদ্ধারা। কার্গিলের পাহাড়ের গোপন ডেরায় লুকিয়ে থাকা পাক বাহিনীকে নিখুঁত লেজার গাইডেড মিসাইল দিয়ে ধ্বংস করা অথবা লাদাখের সুউচ্চ পাহাড়ে চীনা বাহিনীকে খেদিয়ে সীমান্ত পার করে দেওয়া ভারতীয় বায়ুসেনা সত্যিকার অর্থেই শত্রুপক্ষের কাছে আতঙ্কের আরেক নাম। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বদলে ফেলে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে নিজেদের অস্ত্র সম্ভার সাজিয়ে আরও বিধ্বংসী রূপ নিয়েছে ভারতীয় বায়ুসেনা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর স্বদেশী প্রযুক্তির সাহায্যে বায়ুসেনার আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই ফলশ্রুতিতে বর্তমানে ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে রয়েছে তেজস লাইট কম্বেট বিমান, রুদ্র আর প্রচণ্ডর মতো আধুনিক মানের যুদ্ধ হেলিকপ্টার, যা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। বিশ্বের আধুনিকতম রাফেল বিমানের বহর, সুখোই যুদ্ধ বিমান আর শত্রুর কাছে আতঙ্ক অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে গর্বিতভাবে আকাশ পাহারা দেন ভারতীয় বায়ুসেনার পুরুষ এবং মহিলা যোদ্ধারা সমান পরাক্রম নিয়ে। বিশ্বের যে কয়েকটি দেশের কাছে আধুনিক মহিলা যোদ্ধা পাইলট রয়েছে, ভারত তাদের মধ্যে অন্যতম।
ভারতীয় বায়ুসেনার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিশালী বাহিনীর পেশাদারিত্ব আর নিখুঁত ট্রেনিংয়ের সঙ্গে দেশপ্রেম আর বীরত্বের সঠিক মেলবন্ধন। আর এই মেলবন্ধনের কারণেই কাশ্মীরের আকাশে রাশিয়ার নির্মিত মিগ বিমান দিয়ে পাকিস্তানের আধুনিক F-16 বিমানকে ধ্বংস করেন অভিনন্দন বর্তমানের মতো অসম সাহসী বায়ুসেনা যোদ্ধা। বিদেশের মাটিতে যখন যুদ্ধের আবহে প্রতিকূল পরিবেশে আটকে পড়েন হাজারো ভারতীয়, তখন এই মেলবন্ধনের সঠিক উদাহরণ হয়ে তাদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনেন দেশেরই বীরাঙ্গনা কোনো মহিলা বায়ুসেনা বৈমানিক। ভারতের নিরাপত্তা আর দেশ রক্ষায় তাই ভারতীয় বায়ুসেনার ভূমিকা সোনার অক্ষরে লেখা রয়েছে প্রতিষ্ঠার পর থেকেই। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।